করবে আমি আল্লাহর, কারণ আমি আল্লাহ তাদেরকে মেসেজ দিয়েছি তুই শয়তান ওদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনার আমার প্রকাশ্য শত্রুর নাম কি? জোরে বলুন। সেই শয়তান আমাদের এই এলাকায় আছে না নাই? তাই শয়তানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যুবক এখনো সময় আছে, চলে আসো। এমন হতে পারে আজকের মাহফিল কারো না কারো জন্য জীবনের শেষ মাহফিল। তুমি হয়তো বাবা আমার বয়স আর কত, 15, 20, 25, এত তাড়াতাড়ি কি আমি মরব? আমি বলবো ভাই গ্রান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। বহু সন্তানের লাশ বাবার কাঁধে উঠছে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে উঠছে। কে যে কখন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। এনতেসামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু সাধ্য কলায় কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথা বলতে। কবরের আজাব, সহি আকিদা, এই দুইটা বিষয়ে আমি কথা বলবো। কবরের আজাব সত্য কিন্তু আমরা চোখে দেখি না, কথা বলেন ঠিক না? কবরের জগৎটা সত্য কিন্তু আমরা চোখে দেখি না। যদি আমি জিজ্ঞেস করি মাখাটার যুবক ভাইয়েরা, একটু আমাকে কবর সম্পর্কে আইডিয়া দাও, কবর কাহাকে বলে? প্রত্যেকটা যুবক বলবে মানুষ মারা গেলে আমাদের বাড়ির পাশে যৌথ কবরস্থান কিংবা পারিবারিক কবরস্থান, ওই কবরের মধ্যে ছোট্ট, বেশি লম্বা না, ছোট্ট একটা মাটির ঘর বানানো হয়, যার ডানেও মাটি বামেও মাটি উপরেও মাটি নিচেও চতুর্দিক দিয়া মাটি, যেখানে কাউকে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। যিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় ওনাকেই সেখানে পুরুষ হইলে তিনটা, মহিলা হলে পাঁচটা কম দামি কাপড় দিয়ে শোয়ায় দেওয়া হয়, এটাকে কবর বলে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বাবারা কবর সত্য, কবরের আজাব সত্য, কিন্তু আমরা চোখে দেখি না। একমাত্র জিন জাতি আর মানব জাতি ছাড়া কবরের আজাবের অবস্থা অন্য অন্য প্রাণীরা অনুধাবন করতে পারে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা মনে মনে ভাবছি আমাদের হায়াত বুঝি অনেক লম্বা, আর চাইলে বুঝি হায়াতকে লম্বা করে থাকতে পারবো, কিন্তু না না না, আমার আল্লাহ কোরআনে একাধিক জায়গায় আমাদেরকে হুঁশিয়ার দিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, ক্ষমতাসীন বলেন আর ক্ষমতা ছাড়া বলেন, এলাকার সবচেয়ে প্রভাবশালী বলেন আর সবচেয়ে নিঃস্ব বলেন, আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণ থেকে যতই তাল বাহানা করো রে বান্দা, ওই মরণ যখন তোমার সময় হয়ে যাইবে তুমি পালাবার সুযোগ দেওয়া হবে না। ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পিছনের কদমটা সামনে দেওয়ার সুযোগ দিবে না, ডানের কদমটা বামেও দেওয়া যাবে না। মরণ থেকে বাঁচার জন্য যদি আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে পালাই, কিংবা যদি সপ্ত আসমানের উপরে উঠেও বাঁচার চেষ্টা করি, মঙ্গল গ্রহ যদি বসবাস করি, বাঁচার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলুন। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিরি। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা বাবারা ওই চিরন্তন সত্য মৃত্যু হবে আমাদের নির্ধারিত তাতে কোনো সন্দেহ নাই তারপরেও আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম মৃত্যুর কথা বলে আমরা কার চেয়ে কার বাহাদুরি বেশি করা যাবে কার চেয়ে কার রাজত্ব বেশি করা যাবে ধন সম্পদ কার চেয়ে কে বেশি অর্জন করা যাবে সুনাম যশ খ্যাতি কার চেয়ে কে বেশি করা যাবে এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই এই জন্য অনুরোধ করব চিরন্তন সত্য কবরে যাওয়ার পূর্বে আপনার আমার ছোট্ট একটা কাজ বাকি আছে আর এই কাজটা হলো এই দেহে যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস থাকবে ততক্ষণ আপনি আমি দুনিয়াতে থাকব নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে শত চেষ্টা করেও আপনার লাশকে কেউ আর দুনিয়াতে রাখবে না ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়া দেওয়া হবে আমার নবী ডাকদাক আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানা জিলিল আখিরাত কবর হইল আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ কবর হইল জান্নাতের বাগান সমূহের একটা বাগান আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার কবর হইল জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত কথা বলেন ঠিক কিনা ওই সাড়ে তিন হাত কবরটা অন্ধকার থাকবে না আমল যদি ভালো হয় ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় মদিনার রাসূল যদি আপনার প্রতি খুশি আর রাজি হয়ে যায় ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত হইবে এই কবরটা ছোট্ট থাকবে না চোখের জ্যোতি যত বেশি বড় যায় যত দূরে যায় ওই ছোট্ট কবরটা ইমানদারের জন্য আমার আল্লাহ তত লম্বা করে দিবে আমল যদি খারাপ হয় ইমান যদি ভালো না থাকে কবরের সওয়ালের জবাবগুলো যদি ভালো করে না দেওয়া যায় ওই কবরটা আরো ছোট হয়ে যাবে ডানের মাটি বামের মাটি এত শক্ত করে চাপা দিবে যত ক্ষমতাশীল যত পাওয়ারফুল ব্যক্তি আমরা কবরের মধ্যে শুই না কেন আমাদের হাড্ডি গুড্ডু ফাউডারের মতো তছনছ করে দিবে কথা বলেন ঠিক কি না এই কবরের আলোচনা কি করব মনোযোগ আছে কথা বলবেন না সময় তো আর বেশি পাবো না নির্দিষ্ট সময়ে জিহাদি সাহেব চলে আসবে তাই ডানে বামে কথা কম বলে মূল বিষয়ে একটু কথা বলি কি বলেন কবরের আলোচনা আমি অনেকভাবে করে থাকি ইউটিউবে দেখবেন প্রচুর কবরের আলোচনা আছে আর এগুলো শুনে শুনে দাওয়াত দিলে সব জায়গা হুজুর কবরের আলোচনা হাসরের আলোচনা মৃত্যুর যন্ত্রণা তবে এগুলো দরকার আছে আকিদাটা যদি বিশুদ্ধ হয় আর এইগুলো যদি নিজের মধ্যে কিছু থাকে কেউ ঠেকাতে পারবে না সোজা আমাদের ঠিকানা হবে জান্নাত কথা বলেন ঠিক কিনা আর আকিদা যদি বিশুদ্ধ না হয় নামাজ পড়তে পড়তে জিন্দগি শেষ করে দিলেও কোনো লাভ হবে আমার ভাইয়েরা বাবারা ওই কবরের মধ্যে শোয়ানোর উপরে আপনার আমার কবরে প্রশ্ন হবে কয়টা আওয়াজ দেন আর একটু জোরে সবাই পারি কি পারি না একটু আমি এইভাবে আলোচনাটা শুরু করি তবে যদিও কবরের আজাবের সচরাচর কবরের সওয়ালের সংখ্যা আমরা জানি যে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার বুখারী শরীফের মধ্যে একটা আনছে বড় করে বলি সুবহানাল্লাহ এক নম্বরের প্রশ্ন কবরে শোয়ানোর উপরে তিনটা প্রশ্ন করবে মার রব্বিকা তোমার রবকে আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে সবাই জানি কি জানি না রব আমাদের যে ফেরেশতা জিজ্ঞাসা করবে জবাবটা দিতে পারলে খুশি না বেজার নাম্বার একশোতে একশো না কম ফেরেশতা বলবে রে আল্লাহর বান্দা রব যে তোমার আল্লাহ কোথায় তুমি পেয়েছো বান্দা তখন কোরআন থেকে জবাব দিবে সুবহানাল্লাহ الله لا إله إلا هو الحي القيوم لا
تأخذه سنة ولا نوم. سبحان الله. ফেরেশতা বলবে বান্দা আর কি তোর কাছে জবাব আছে? বান্দা এবার বলবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ফেরেশতা খুশি না বেজার? আওয়াজ দেন। স্টুডেন্টকে যখন টিচার প্রশ্ন করে জবাব দিতে পারলে টিচার খুশি না বেজার? ফেরেশতা বলবে রে বান্দার কি প্রমাণ? বান্দা আবার কোরআন থেকে জবাব দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা কবি বান্দা তুই চমৎকার বান্দা, তোর জবাবটা বড় সুন্দর হচ্ছে। আর কোন জবাব আসেনি বান্দা তখন কোরআন থেকে বলবে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার বলেন। একশোতে একশো গভীর মনোযোগ। দুই নম্বরের প্রশ্ন, অমা দিনুকা তোমার দিন কি? বান্দা তখন বলবে আমার ধর্ম হলো। আরে একটু জোরে বলুন। ফেরেশতা বলবে কোথায় পাইলা? বান্দা বলবে কোরআনে পেয়েছি। কোরআন থেকে জবাব দিবে কোরআন তেলাওয়াত শুনলে যে আল্লাহ আকবার বলতে হয়, এগুলো কি আমার মুন্সিগঞ্জের বাইরা জানে না? জানলে আওয়াজে তো ছোট জ্ঞান খিদা লাগছে। দেখেন আমি কিন্তু খুবই টায়ার্ড, কারণ গতকালও মাহফিল ছিল দুইটা, তার আগের দিনও দুইটা, তার আগের দিনও দুইটা, এগুলো সব আমার পেজে দেওয়া আছে। ঘুমটুম নাই বললেই চলে। তারপরেও আইসা উইদাউট রেস্টে যদি আমি চিল্লাইতে পারি, আপনারা আল্লাহ আকবরটাও জোরে বলবেন না? এতটুকু অফিসার করলে কি হয়? তাহলে একটু জোরে অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন, ঠিক আছে? ফেরেশতা খুশি না বেজার? বান্দা চমৎকার জবাব দিচ্ছে। ফেরেশতা জিজ্ঞেস করবে রে বান্দা আর কি জবাব? বান্দা সুন্দর করে কোরআন থেকে বলবে ওয়ামাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফেরেশতা খুশি না বেজার? জবান খুলে বলুন খুশি না বেজার? আবার জিজ্ঞেস করবে রে বান্দা তোর ধর্ম যে ইসলাম আর কি প্রমাণ তোর কাছে? বান্দা একবার জবাব দিবে আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ফেরেশতা খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? আবার বলবে রে বান্দা আবার জবাব চাই। এবার ফেরেশতার প্রশ্নের জবাবে বান্দা বলবে ওয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। একশোতে পরীক্ষা হলো কয়টা? ফার্স্ট ডিভিশন না ফেল ডিভিশন? আগে আমাদের স্কুলগুলোতে আমরা ছোটকালে পরীক্ষা দিছি বছরে কয়টা? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক অথবা ফাইনাল, ঠিক না? একটু এখানে আমি আপনাদের সাথে ডিসকাস করছি। মনে করেন আমি যখন ক্লাস ফাইভে পড়ি কিংবা আপনি যখন ক্লাস ফাইভে পড়েন,
প্রথম সাময়িক পরীক্ষা একটা দেওয়ার পরে মামার বাড়িতে মামাতো বোনের বিয়ে, পুরা পরিবার সবাই চলে গেল, আপনিও গেলেন, পরীক্ষা দিতে পারলেন না। ক্লাসে কি ক্লাস করার সুযোগ আছে না বের করে দিবে? সুযোগ আছে, কারণ এটা প্রথম সাময়িক পরীক্ষা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিলেন, দুইটা পরীক্ষা দেওয়ার পরে আপনি অসুস্থ হয়ে গেলেন আর দিতে পারলেন না, ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। আপনি অ্যাপ্লিকেশন দিলেন, টিচার বলবে ঠিক আছে, হ্যাড টিচার বলবে যেহেতু দুইটা পরীক্ষা আগে দেও নাই, অন্তত ফাইনাল পরীক্ষাটা একটু ভালো করে দিবা যাতে উপরের ক্লাসে যাওয়ার সুযোগ তোমারে করে দিতে পারি। অন্তত প্রত্যেক বিষয়ে যদি 33 করে পান, উপরের ক্লাসে যাওয়া যাবে। রোল নং হয়তো 1 থেকে 100 চলে যাবে, কিন্তু উপরের ক্লাসে যাওয়ার সুযোগ। আরেকটু ধরে বলুন, আছে কি নাই? কিন্তু মনে করেন প্রথম সাময়িকে 100-100 পাইছেন, দ্বিতীয় সাময়িকে 100-100 পাইছেন, ফাইনাল পরীক্ষা একটাও দিতে পারছেন না, এখন কি আপনার উপরের ক্লাসে দিতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে কবরের প্রথম দুইটা প্রশ্ন 100-100 জবাব দিয়ে দিলেন। এবার ফাইনাল, যেটা ইমাম বুখারি শুধু একটা প্রশ্ন আনছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, আতারিফু হাজা, ওনাকে তোমরা চিনো? এখন আমি বলতে চাই, সুন্নি মুসলমান যারা নবী নবী করে যারা জীবনটা দিল, আজকে নবীর মহাব্বত নিয়ে সুন্নি মহাসম্মেলনে যারা চলে আসলো, নবীর বিরুদ্ধে কথা বললে যারা সবার আগে প্রতিবাদ করে, নবীকে যারা ভালোবাসে, হুব্বে মুস্তফা যাদের অন্তরে আছে, তাদের কবরে নবী গেলে তারা চিনবে কি চিনবে না? আওয়াজ দিয়ে বলুন, চিনবে কি না? যারা বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে, নবী তো এলমে গায়েব দূরের কথা, দেওয়ালের পিছনের খবর জানে না, নবীর আগমনে মিলাদুন্নবী করা যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, নবীকে নিজের বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ মনে করে, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ভাই আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা সুন্নিরা যখন মাইক পায়, বিষয় আপনি আমাকে যাই দিবেন, অন্তত আমি মুফতি গোলাম কিবরিয়াকে যদি মাটির নিচ থেকে আবিষ্কার করে একটা বিষয় দেন, আমি কোরআন হাদিস দিয়ে আমার রাসূলের শান প্রমাণ করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমরা চাইলে কোরআনে নবীর শান পাই, আমরা চাইলে যেই দিকে তাকাই মদিনার শান পাই। তুমিও তো আমার মতো টুপিওয়ালা ভাই, তোমারও গালে দাড়ি আছে, তোমারও পরনে জুব্বা আছে, তোমারও নামের আগে আল্লামা শায়খ মুফতি মুহাদ্দিস, পিছনে লকবের কোনো শেষ নাই। তুমি কেন পাও না, তুমি কেন পাও না, তার জবাবটা চাই। জবাবটা আসবে তোমার অন্তরে, তোমার চোখে তো নবীর প্রেমের চশমা নাই। কথা বলেন ঠিক কি না? তুমি কি ইমামে আজমের চেয়ে বড় হয়েছো? তুমি কি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির চেয়ে বড় হয়েছো? তুমি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনী যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা নবীর অন্যান্য সাহাবাদের চেয়ে বড় হয়েছো নাকি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কাসিদাতুন নুমানের মধ্যে বলেন, ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশ-শাআবু আকলামু জুইলনা লিযাকা লাই ইয়াকদিরু সাকলানি ইয়াজমাউ নাযরাহু আবাদাও ওয়ামাস্তাতাউ লাহু আদরাকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে আজম বলেন, ঈসার কিতাব ইঞ্জিলে তব লিখা ছিল শুভ আগমন বাণী,
মোদের কিতাব কোরআনেও আছে লেখা কত শান সবই মোরা জানি খোদারে কসম সমুদ্র জল কালি যদি হয় বানানো তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো লিখকের লিখনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান امام اعظم ابو حنیفہ علیہ الرحمہ বলে ইসার কিতাব ইনজিলে আপনার শুভাগমনের বাণী পেয়েছি আমাদের কোরআনে যেদিকে তাকাই সেদিকেই তো নবী আপনার শান পাই সুবহানাল্লাহ আপনার শান আর কতটুকু বর্ণনা করব পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয় গাছগুলাকে যদি কলম বানাইয়া আপনি নবীর সম্মান লিখতে শুরু করা হয় কলমের কলম হিসেবে গাছগুলো শেষ হয়ে যাবে কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে আপনি নবীর সম্মান লিখা শেষ হবে না কথা বলেন ঠিক কি না এমন নবীর শানে একটা দুইটা বেয়াদবি শত শত বেয়াদবি করে আবার বাংলাদেশে বসবাস করতেছে আছে না নাই আমি কিন্তু আলোচনাটা কম্বাইন করতেছি যেহেতু সহি আকিদা পাশাপাশি কবরের আজাব আজাবের আলোচনার ফাঁকে ফাঁকে আকিদার কথাগুলো বলবো মনোযোগ আছে তো কিভাবে বলে যে রাসূলুল্লাহর মুখে নাকি দুর্গন্ধ করত শুনছেন না ওনার বক্তমুরিদ আবার এখানে থাকতেও পারে ওদের আবার বক্তমুরিদ না ওরা ওদের শায়খ ওদের কি শায়খ যে রাসূলুল্লাহর গাম মুবারক পসিনা মুবারক মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় যে রাসূল পাকের প্রস্রাব মুবারক পবিত্র পায়খানা মুবারক পবিত্র থুতু মুবারক পবিত্র প্রস্রাব মুবারক পান করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ওই নবীর মুখে দুর্গন্ধ করে যেই উম্মত বলবে তার মুখে প্রস্রাব করে দেওয়া দরকার আছে না নাই ওরা বলবে আর আমরা বলতেও পারবো না আশিকের রাসূল হাসবেন না এমনটাই হওয়া দরকার নবীর সাহাবারা যদি এখন বেঁচে থাকতো যারা আশিকের রাসূল সত্যিকারের ছিল তারা যদি থাকতো ওরা এখন পালাবার সুযোগ পাইতো না কথা বলেন ঠিক কি না একটার পর একটা লাগামহীন বেয়াদবি করে যাচ্ছে আর আপনি আমি মাথা পেতে নিচ্ছি আর স্কুল কলেজ ইউনিভার্সিটির কলিজার টুকরা যুবকগুলো ওদেরকে অনুসরণ করে গোমরা হচ্ছে কথা বলেন আমরা কি কোনো কথা মন গড়া বলি আমাদের সপক্ষে কোরআন হাদিস আছে না নাই কিন্তু ওদের কথার সাথে কোরআন নাই হাদিস নাই যখন যেটা পায় সেটাই বলে ওই কথাগুলো তোমাদের কেন ভালো লাগে যুবকরা বলবে ওদের ইসলামটা হলো শর্টকাট ইসলাম কথা বলেন যে আপনাদের কথা শুনলে রমজানে তারাবি পড়তে হবে 20 রাকাত আর ওদের কথা শুনলে মাত্র 8 রাকাত পড়লে চলবে আপনাদের কথা শুনলে তারাবি বিতির পড়তে হবে 3 রাকাত আর ওদের কথা শুনলে 1 রাকাত পড়লে চলবে আপনাদের কথা শুনলে জুমার আগে পড়ে কবলাল জুম্মা বা আদাল জুম্মা লাগবে ওদের কথা শুনলে এগুলো লাগবে না আপনাদের কথা শুনলে গাড়ি দাঁড়িয়ে রাখতে হবে মাথায় টুপি দিতে হবে পরনে জুব্বা পড়তে হবে আর ওদের কথা শুনলে টাই প্যান্ট শার্ট পইড়া টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে শুধু জিন্স না ত্রিকোয়াটার পরলেও হয়ে যাবে এই জন্য ওদের কথাগুলো ভালো লাগে কথা বলেন ঠিক কি না মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ইমানের 12টা বাজাইয়া তোমার জাহান্নামে পাঠাচ্ছে আর ওদের কথা তোমার ভালো লাগে আমাদের কথাগুলো ভালো লাগে না বুঝতে হবে তোমার মাথার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কথা বলেন কোন দেশে বসবাস করি লাগামহীন ভাবে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হচ্ছে আমার আগে আমি এসে শুনেছি আল্লামা তামিম বিল্লাহ বলেছেন ওই 1.5 টাকার এক মৌলবীর কথা সিলেটে কিয়াম হচ্ছে সে বসে রইছে সে আবার প্রতিবাদ করতেছে কো বেদাতীরা করে এইজন্য আমি করি না এটা বেদাত আরে বেটা মৌলবী তোর আগাগুড়া যা আছে সবই তো বেদাত কথা বলেন ঠিক
তোরা যেই বেদাতের সংজ্ঞা দিস এখানে সব বেদাত ভালো কোনো কিছু নাই তোর সকাল থেকে রাত পর্যন্ত যা করো সব বেদাত ওদের দৃষ্টিতে আল্লাহ পাক যেন এদের গোমরাহি আকীদা থেকে আমাদেরকে রক্ষা করে আমিন আরেকটু জোরে বলুন আমিন বলছিলাম ইমাম আযম আমার নবীজিকে এত বেশি মহব্বত করত ভালোবাসত নবীর শানে কাসিদা লিখেছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের ইমাম মদিনাতুল মুনাওয়ারা দীর্ঘ সময় যিনি বসবাস করছে জীবনে হজ করছে মাত্র একবার লোকেরা বলে কেন গো আপনি আর হজ করবেন না কো আমি মালিক চাই আমার মরণটা যেন মদিনার এরিয়ার মধ্যে হয় হজ করতে গেলে আমি মক্কায় চলে যাইব হয়তো মদিনায় মরণের ফজিলত থেকে আমি বঞ্চিত হইব যদি আমার মরণ মক্কা হয়ে যায় সুবহানাল্লাহ মদিনা শরীফের এরিয়ার মাঝখানে কোনোদিন জুতা পা দিয়া হাঁটতেন না এত বেশি আমার নবীর প্রতি তাজিম ছিল বৃদ্ধকালে নবী নবী করে রোজার পাশে শুধু কান্না করত কোনো একদিন মদিনা শরীফের পাশে একটা পুরান দেওয়ালের পাশ দিয়া যাচ্ছে দেওয়ালটাকে জড়াইয়া ধইরা ঠুট দিয়া দেওয়ালের মধ্যে চুমু খাচ্ছে ওই সময়ও বাতিল ছিল আশিকে রাসূলনা দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখছে আর বাতিলগুলো ডাক দাগো এই মানুষটা অনেক বড় আলেম অনেক বড় অভিজ্ঞ একজন পণ্ডিত ফিকহা শাস্ত্রবিদ এখন দেখতেছি বোরা বয়সে পাগল হয়ে গেছে চিৎকার করে বলি নাউজুবিল্লাহ জিজ্ঞাস করে আপনি ইমাম মালিক বলে হা কো আপনি কেন গো এইভাবে পুরান দেওয়ালের মধ্যে চুমু খাইলেন রহস্যটা জানতে চাই আমার ইমাম মালিক কো দেখো আমি হাদিস শরীফ পড়েছি এই রাস্তা দিয়ে আমার মদিনার নবী অনেকবার আসা যাওয়া করছে আমার মন বলছে এই রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবীজির পবিত্র শরীর মোবারকের সাথে এই দেওয়ালের সাথে সংঘর্ষ হয়েছে আল্লাহু আকবার বলেন দেওয়ালের সাথে হুজুরের শরীর মোবারক লাগছে এই জন্য আমি দেওয়ালটাকে চুমু খাচ্ছি বাতিলগুলো ডাকটা বলে আপনার ধারণা ভুল হইতে পারে নবীজি যাওয়ার সময় হইতো দেওয়াল থেকে একটু দূরে দিয়া গেছে আমার ইমাম মালিক কো ঠিক আছে তোমাদের আপত্তি মেনে নিলাম তবে আমি হাদিস শরীফে পাইছি আমার নবী সব সময় ডিলা ডালা চাদর পরত সুবহানাল্লাহ ডিলা ডালা পোশাক পরত যেহেতু হুজুর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে শরীর মোবারক যদি নাও লাগে হইতে পারে কোন সময় হুজুরের দেহ মোবারকের যে কাপড় মোবারক ছিল চাদর মোবারক ছিল ওই চাদরগুলো হইতো দেওয়ালের মধ্যে লাগছে চিৎকার করে বলে সুবহানাল্লাহ এবার আমার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে বাতিল শক্তিগুলো বলে না 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 এমন হতে পারে হুজুর যাওয়ার সময় অনেক দূর দিয়া গেছে দেওয়ালের মধ্যে আল্লাহ নবীর চাদর মোবারক কিংবা জামা মোবারক লাগে নাই কারণ শয়তানের যুক্তি কম না বেশি জোরে বলুন আমার ইমাম মালিক কো ভাই তোমার কথা মেনে নিলাম তোমার কথা মেনে নিলাম আমার নবী যাওয়ার সময় হইতো অনেক দূর দিয়া গেছে তবে যাওয়ার সময় হুজুরের শরীর মোবারক থেকে যেই বাতাস মোবারকটা বের হয়েছে ওই তো হুজুরের শরীরের বাতাস মোবারকটা আল্লাহ নবীর শরীর মোবারকে লাইগা দেওয়ালের সাথে লাগছে এই জন্য আমি চুমু খাচ্ছি সুবহানাল্লাহ বাতিল শয়তান গুলো আবার কো এমন হইতে পারে বাতাসটা দেওয়ালের দিকে না যাইয়া ওই দিকে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আমার ইমাম মালিক কো তোদের কথা তাও মেনে নিলাম তবে শুনো 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 আমার মন বলছে এই রাস্তা দিয়া যেহেতু বহুবার আমার নবী যে যাতায়াত করেছে একবার না একবার হুজুরের নোরানি চক্ষু মোবারকের জুতি যাইয়া ওই দেওয়ালের মধ্যে লাগছে এত বড় অভিজ্ঞ আলেম হইয়া হুজুরের দৃষ্টি মোবারক দেওয়ালে পড়ছে ওই আকীদা বিশ্বাস করে যে দেওয়ালে যে জড়াইয়া দইরা চুমু খায় আর আমরা যদি আজকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দা মোল্লাকান্দি মাখাটা পশ্চিম পাড়া তাফসীরুল কোরআন মাহফিলে রাসূলের নাম শুননা যখন আমরা চুমু খাই তখন আমাদেরকে বেদাতি বলার লোক আছে না নাই আরেকটু জোরে বলুন
নবীর নাম শুনে চুমু খাইলে যদি বেদাত হয় ইমাম মালিক তো নামও না নবীজির দেওয়ালের দৃষ্টি দিয়েছে ওই দেওয়ালে চুমু দিয়েছে কথা কোন ঠিক কি না এই জন্য সালাতে মাসউদি কিতাবের মধ্যে আসছে মান সামিআ ইসমি ফিল আযান ওয়া ওয়াদা ইবহামাইনি আলা আইনাইহি ফা আনা তালিবুহু ফি সুফুফি আকাইদুহু ইলাল জান্নাহ আমার নবী ডাক দেখো আযান ইকামতে কিংবা অন্য জায়গায় আমার নাম শুইনা আমার যে উম্মত তার বৃদ্ধ আঙ্গুলে চুমু খাইয়া চোখের মধ্যে লাগাবে কাল কিয়ামতের ময়দানে উম্মতের সারি দেখে খুঁজে খুঁজে বের করে ওই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাইব আমার ভাইরা বাবারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু যখন আযান দিত হুজুরের নাম মোবারক যখন উচ্চারণ হইত নবী প্রেমিক সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামিদামি সাহাবারা এমন ভাবে দাঁড়াইয়া থাকতো মনে হয় যেন মাথার মধ্যে পাখির বাসা বেঁধেছে নড়াচড়া করত না হুজুরের নাম শুই না শুধু এইভাবে তারা চুমু খাইত আমরা যখন সেই নবীর নাম শুনে চুমু দেই আমাদেরকে বেদাতি যারা বলে তাদের বেদাত নিয়ে তারা থাকুক হুব্বে মুস্তফা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবারা যেই কথা বলছিলাম ইমাম বুখারী আলাইহি রহমাত উনি বলেন আমি কবরের তিনটা প্রশ্নের হাদিসটা আমার বুখারী শরীফের মধ্যে শুধু রাখছি একটা প্রশ্নের শেষটা কেন প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক যদি কেউ একশোতে একশো পায় ফাইনাল পরীক্ষা যদি অকৃতকার্য হয় তাকে উপরের ক্লাসে দেওয়া যায় না আর প্রথম দুইটা দিলেও কি না দিলেও কি শেষটা যদি ভালো করতে পারে তাহলে তাকে উপরের ক্লাসে দেওয়া হয় প্রথম দুইটা পারলেও কি না পারলেও কি নবীজিকে কবরের শরীফের মধ্যে যখন আমার নবী আসবে মা কুমতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল الذي بعث فيكم এই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবে উম্মত যদি আশিকে রাসূল হয় রাসূলের শানে যদি বেয়াদবি না করে জবাব দিতে কোনো দেরি হইবে না দেখা মাত্রই বলবে উনি তো আমাদের রাসূল কথা বলেন ঠিক কি না আহা হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা তার সামনে আসবে কি আসবে না প্রত্যেকের আমল নামার সাক্ষী দিবে আল্লাহ আল্লাহ বলেন অকাফা বিল্লাহি শাহিদা প্রত্যেকের আমল নামার সাক্ষী দিবে রাসূল ফা কাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বি শাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলা শাহিদা চিৎকার করে বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যদি উম্মতের সাক্ষী দে আজকে যেই সমস্ত উম্মতেরা আমার নবীর শানে বেয়াদবি করছে বক্তৃতার মাধ্যমে রাসূলের শানকে ছোট করছে লিখনির মাধ্যমে রাসূলের শানকে ছোট করছে আকার ইঙ্গিতে যারা রাসূলকে ছোট করে রাসূলকে যারা কষ্ট দেয় রাসূলের শানে যারা ব্যঙ্গচিত্র করে রাসূলুল্লাহকে নিয়ে যারা কার্টুন বানায় উম্মত দাবি করে যারা রাসূলুল্লাহর শানে আঘাত করে আমার রাসূল কোনোদিন তাদের পক্ষে সাক্ষী দিবে আরেকটু জোরে বলুন দিবে প্রশ্নই আসে না তারপর আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা প্রত্যেকের আমল নামা তার সামনে দেওয়া হবে শুধু তাই না ইয়াউমা তাশহুদু আলাইহিম আনফুসুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন হাত পা নিজের সব জিহ্বা যা কিছু আছে সব কিছু যার যার অবস্থার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যতক্ষণ বেঁচে থাকবো এই দেহে আমাদের যতক্ষণ প্রাণ থাকবে আমরা কোনোভাবে আল্লাহর নবীর শান নিয়ে আঘাত করতে পারবো না কোনোভাবে আমাদের বক্তব্যের মাধ্যমে যেন রাসূলের শানের আঘাত না হয় আমাদের লিখনির মাধ্যমে যেন রাসূলের শানের আঘাত না হয় আমাদের আচার ব্যবহারে যেন আমার রাসূলের শান ছোট না হয় সেই দিকে খেয়াল রাখা দরকার আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই খারাপ লাগতেছে শেষ করে দিব আপত্তি আছে আপত্তি আছে আমি আয়াত যেটা লাস্ট পড়ছিলাম একটু কারেকশন করছি আমার মনে একটু সন্দেহ লাগছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ও আইদিহিম ও আরজুলুহুম বিমা কানু ইয়ামাদু সেদিন
জিব্বা হাত পা যার যার আমলের সাক্ষী দিবে কার কাছে আর একটু জোরে বলুন কার কাছে তাহলে এই জিব্বা দিয়া যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করি এই জিব্বা দিয়া যদি রাসূলুল্লাহর শান কমাতে চাই কাল কিয়ামতের ময়দানে মদিনার নবীর সুপারিশ পাওয়া যাবে রাসূলুল্লাহর শানে আঘাত হয় এমন কাজে যদি পাগুলো ব্যবহার করে অগ্রগামী হয় এই পা সেদিন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিবে কথা বলেন ঠিক কি না এই হাত দিয়া যদি রাসূলুল্লাহর শানে আঘাত হয় এমন কিছু লিখুনই লেখি এই হাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবারা যে কথা বলছিলাম ওই কবরের তিনটা প্রশ্নের তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা দিতে পারবে ছোট্ট কবরটা বান্দার জন্য আর ছোট্ট থাকবে না বিশাল আকারের হয়ে যাবে যতটুকু এরিয়া আছে চোখের দৃষ্টি যত দূরে যায় আমার নবী বলে আমার উম্মতের আমল নামা ভালো ওই উম্মতের উম্মতের কবরটা তত লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা দুনিয়া নিয়ে যতটা না পাগল যতটা না ব্যস্ত কবর নিয়ে তত ব্যস্ত আছি নাকি না জোরে বলুন না এই জন্য আমার নবী কোন সায়াতি আলা উম্মতি জামানুন يحبون الخمسة وينسون الخمسة يحبون الحياة وينسون الموت يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون القبور يحبون المخلوق وينسون الخالق চিৎকার করে বলে সুবহানাল্লাহ আমার নবী ডাক দেখো ও চিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার পাঁচটা জিনিসকে ভুইলা যাইবে আর পাঁচটা জিনিসকে ভালোবাসবে ওই উম্মতের জন্য আমার বড় আফসোস হচ্ছে কয়টা জিনিস আমি হাদিসটা পাঠ করি দেখবেন সব মিলে যাচ্ছে এক নম্বরে আমার নবী কই হিব্বুনাল হায়াত ওয়ানসাউনাল মাউত আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে মরণকে তারা ভুলে যাবে অথচ তিরন্তন সত্য হলো মরণ কেউ আটকানোর কোনো সুযোগ আছে নাকি জোরে বলুন মালাকুল মউত যখন রূহটাকে কবজ করার জন্য আসবে আপনি যদি বলেন রে আজরাইল আমি তো মুন্সিগঞ্জের নামি দামি প্রভাবশালী ব্যক্তি তুই তো ভালো করে জানিস অন্তত 5,000 কোটি টাকার মালিক আমি আমার অনেক মিল ফ্যাক্টরি অনেক জায়গা জমি আমার স্ত্রী সন্তান রয়েছে ও ভাই আজরাইল এই ধরো 5 কোটি টাকার একটা চেক নিয়ে যাও মুক্তারপুর ব্রিজ থেকে তুমি রিটার্ন করো বেশি সময় চাই না একটা সপ্তাহ সময় দাও আমি আমার সব কিছু যেন বুঝাইয়া স্ত্রী সন্তানকে দিতে পারি কাজ হবে নাকি আরেকটু জোরে বলুন এইভাবে যদি মালাকুল মউতকে দুনিয়ার সম্পদ কিংবা ক্ষমতা পাওয়ার দিয়ে হায়াতকে লম্বা করা যাইত ফেরাউনের মতো নামি দামি কাফেররা কোনোদিন মরত না কথা বলেন ঠিক কি না কিন্তু এই পৃথিবীতে আমরা এমনও দেখছি আল্লাহর দেওয়া জান্নাত লাগবে না নিজেই জান্নাত নির্মাণ করেছে কিন্তু সেই জান্নাত নির্মাণ করে ভালো করে কারুকার্য করে সাজাইছে ওই জান্নাতের ভিতরে একটা কদমে দেওয়ার পরে আরেকটা কদম দিতে পারে নাই আছে না নাই নাম কি সাদ্দাত এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই এই পৃথিবীতে যতই চেষ্টা করি যত ক্ষমতা পাওয়ার বাহাদুরি থাকবে না কেন হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে আর বাঁচা যাইবে না অথচ সেই হায়াতকে বৃদ্ধি করার জন্য আমরা জমি বিক্রি করি বাড়ি বিক্রি করি ব্যাংক ব্যালেন্স সব মেডিকেলে যাইয়া ডাক্তারের পিছনে খরচ করি বাংলাদেশের চিকিৎসা শেষ করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাই থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাই ইন্ডিয়াতে যাই কিন্তু আমি বলতে চাই যতই চিকিৎসা করি নির্দিষ্ট সময়ের পরে আমাদের মরণ সত্য এটাই কথা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী কো উম্মত তোদের জন্য আমার আফসোস হয় তোরা দুনিয়ার হায়াতকে ভালোবাসলি মরণের কথা তোরা বুইলা গেলি দুই নম্বর ইউহিব্বুনা দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা তোরা দুনিয়াকে ভালোবাসিস আখিরাতকে তারা বুইলা গেলি অথচ এই দুনিয়া হলো আর দুনিয়া মাসরাতুল আখিরা আখিরাতের একটা ক্ষেত্র স্বরূপ কথা বলেন ঠিক কিনা
এই দুনিয়ার হায়াত 50 60 70 80 90 কিংবা 100 বছর কিংবা কেউ 150 বছর তারপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার দালান কোঠাগুলোর মেয়াদ 100 বছর 150 বছর তারপরে এগুলো ড্যামেজ হয়ে যাবে কিন্তু আমরা কত বড় বোকা আমরা কত বড় পাগল দুনিয়া দুনিয়া নিয়া পাগল হয়ে গেলাম কার চেয়ে কার সম্পদ বেশি অর্জন করা যায় কার চেয়ে কার মর্যাদা বেশি করা যায় যশ খ্যাতি কার চেয়ে কে বেশি করা যাবে আপন ভাই ভাইয়ের পেটের মধ্যে ছুরি মারে সন্তান বাবার উপরে ছুরি লাগায় এলাকার পাশের মানুষটাকে সম্পদের জন্য খুন করে এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই তিন নম্বরে আমার নবী কয় ইউহিব্বুনাল মাল ওয়া ইউসাউনাল হিসাব আমার উম্মত গুলো দুনিয়ার সম্পদকে ভালোবাসবে আখিরাতের নেকির কথা তারা ভুলে যাইবে ঠিক না বে ঠিক আরে আমার মুন্সিগঞ্জের বাইরা বাবারা আপনি ব্যবসা করেন সারা দিনে কয় টাকা বাণিজ্য হইল রাত শেষে দোকান যখন আপনি ক্লোজ করেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন আপনি চলে আসবেন হিসাব না করলে দেখবেন আপনার মনে শান্তি আসে না সারা দিনের আইবেই হিসাব না করলে আপনার চোখে ঘুম আসে না কথা বলেন আপনি যেই যেই পেশার মধ্যেই থাকেন না কেন সারা দিনের হিসাবটা না করলে শান্তিতে ঘুম আসে না আমি জানতে চাই আজকে সারা দিনে আপনি আমি কয়টা নেক আমল করেছি একজনও কি আল্লাহর বান্দা আছেন যে রাতের বেলা আমি বিছানায় শুয়া শুয়া সারা দিনের আমলের হিসাব কইরা ঘুমাই নাই আওয়াজে বোঝা যা আছেন নাই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লোকেরা জিজ্ঞাসা করল গো জুনাইদ কেমন করে আপনার মর্যাদা এত বৃদ্ধি হইল আপনি কেমন করে আল্লাহর নেক বান্দাতে রূপান্তরিত হইলেন হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি জবাব দি শুনো 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 এক বছর না দুই বছর না দীর্ঘ 30টা বছর সারা দিনের আমলগুলো নিয়ে আমি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াইতাম আমি সারা দিন কয়টা মিথ্যা বলেছি আমি সারা দিন কয়টা অন্যায় করেছি সারা দিন কয়টা জুলুম করেছি মানুষের হক কত নষ্ট করেছি রাতের বেলা আসার নামাজের পরে সারা দিনের আমল আমি খাতায় লিখতাম তারপরে আমার অন্যায়ের মাত্রা বুঝে বুঝে দরজা বন্ধ করে স্ত্রী সন্তান থেকে আলাদা যাইয়া কানে ধরে ধরে দাঁড়াইয়া আল্লাহর কাছে তওবা করতাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ মাঝে মাঝে যখন আমার অন্যায়ের মাত্রা বেশি হয়েছে অন্যায় যখন আমি বেশি করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে রাতের বেলা কান ধরতাম এক পার মধ্যে দাঁড়াইয়া আরেক পার মধ্যে খুঁটি দিয়া এইভাবে আমি সারাটা রাত পার করে দিতাম এইভাবে এক বছর না দুই বছর না দীর্ঘ 30টা বছর আমি কান্নাকাটি করেছি এই জন্য আমার মর্যাদা এত বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ আপনি আমার জীবনে 30 বছর দূরের কথা 30 মাস দূরের কথা 30 দিন দূরের কথা আমি বলবো এই পর্যন্ত এই বয়সে 3 দিনও কি আমরা এই হিসাব করছি জোরে বলুন কিন্তু টাকা পয়সার হিসাব না করলে ভালো লাগে না আমি ব্যবসা করি নাতে আসলে টাকার হিসাব না করলে ভালো লাগে না আমি চাকরি করি টাকার হিসাব না করলে ভালো লাগে না আমিও কি মন্দ আমি বক্তা বাসায় যাইয়া হাদিয়া কত পাইছি না গুনলে ঘুম আসে না কথা বলেন ঠিক কি না আরে ভাই এই কথাটাই আমার নবী বলছি ইউহিব্বুনাল মাল ওয়া ইউসাউনাল হিসাব আমার উম্মতগুলো দুনিয়ার টাকার প্রেমে পয়রা তারা টাকাকে ভালোবাসে আখিরাতের নেকি কে কয়টা করলো তারা সেই চিন্তা করে না অথচ নবীর সাহাবী যারা ছিল জীবনে কোনোদিন তারা অন্যের হক নষ্ট করত না গুনাহের কাজ তাদের মাধ্যমে বেশি একটা হইত না তারপরও কবরের পাশে যাইয়া ছোট বাচ্চার মতো গড়াগড়ি খাইয়া কান্না করত কথা বলেন ঠিক কি না নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পুর শাসনামলে ওনার দরবারে যাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে হযরত ওমর তাকাইয়া দেখে ওনার জিব্বাটার মধ্যে ছিদ্র দেখা যা হযরত ওমর ডাকদা করে ভাই খাব্বাব কেন রে তোর জিব্বার মধ্যে ছিদ্র দেখা যা ডাক দেখো আমিরুল মুমিনিন আমার জিব্বার ছিদ্রটা দেখে আপনি আর সহ্য হইলেন না আপনি কি আর কিছু দেখবেন না কু কি দেখাইতে চাস অমনিতে জামাটা খুইলা আস্তে করে জিপ পিঠটাকে যখন ওনার দিকে দিল হযরত ওমর কো খাব্বাব তোর পিঠের মধ্যে গোশত নাই তোর পিঠটার মধ্যে কয়লার আগুনের পোড়া পোড়া কালো কালো দাগ দেখা যায় কারণ কি সুবহানাল্লাহ
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবি ইসলামের প্রথম যেই কয়েকজন সাহাবি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে হযরতে খাব্বাব তার মধ্যে একজন ডাকদা কই আমিরুল মুমিনিন আমি যখন নবীর উপর কালমা পড়ে মুসলমান হয়েছিলাম মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা উত্তপ্ত মরুভূমির মধ্যে আমাকে শেষরাইয়া নিয়ে গিয়েছিল জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে আমাকে উপর করে শোয়ায়া আমার বুকের উপরে বিশাল বড় বড় পাথর দিয়া চাপ দিয়েছিল আর বলছিল রে খাব্বাব এখনো সময় আছে মুহাম্মদের প্রেম তোর অন্তর থেকে দূরে সরাইয়া ফেল না হই তোরে আমরা এভাবে জ্বালাইয়া পোড়াইয়া মারব হাত পা গুলো রশি দিয়া বাঁধা বিশাল বড় পাথর দিয়া বুকের উপরে চাপ কয়লার আগুনে ধাউ ধাউ করে আমার পিঠের গুস্তগুলা জ্বলত আর জিব্বাটারে টান দিয়া লম্বা লম্বা খেজুর গাছের কাঁটা দিয়া জিব্বার মধ্যে ছিদ্র করত তখন আমি বলতাম রে মক্কার কাফেররা একবার না দুইবার না হাজার বার যদি আমি খাব্বাব রে তোরা আগুনে পোড়াস আমি আমার নবীকে ভালোবেসে মহব্বত করে যে স্বাদ পেয়েছি তোদের আগুনে পোড়ানোর চেয়েও নবীর মহব্বতের স্বাদের মর্যাদা অনেক বেশি চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা এত কষ্ট যে সাহাবারা করল একমাত্র ঈমান রক্ষা করার জন্য আমার নবীকে ইউহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব আমার উম্মতের জন্য আফসোস হয় তারা দুনিয়া দুনিয়ার পাগল আখিরাতের হিসাব তাদের কাছে নাই চার নম্বরে আমার নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল কুবুর আমার উম্মতগুলো রাজপ্রাসাদকে বিল্ডিংকে ভালোবাসবে তাদের সাড়ে তিন হাত কবরের কথা তারা ভুলে যাইবে কথা কোন ঠিক কি না আজকের এই এলাকার মধ্যে দেখবেন বহু ভাই মাখাটার অনেক ভাই আছে পাশের গ্রামে যদি কেউ একটা সুন্দর বাড়ি বানায় সে মনে মনে চিন্তা করে আমার তো টাকার অভাব নাই তার বাড়ির চেয়ে আমার বাড়িটা আরো সুন্দর বানাতে হবে কথা বলেন তার গেটের চেয়ে আমার গেটটা আরো সুন্দর হতে হবে তার বাড়ির ভিতরে যে নামি দামি মার্বেল পাথর টাইস পাথর দিয়ে সে বানাইছে তার চেয়ে আমার বাড়িটা আরো সুন্দর হতে হবে এই প্রতিযোগিতা আছে না নাই জোরে বলুন আছে না নাই কিন্তু সারাদিন হাত কবরকে আলোকিত করতে হবে এই প্রতিযোগিতা বেশি একটা নাই বললেই চলে নামি দামি বিল্ডিং বানাইতে যাইয়া তিন বছর পাঁচ বছর শ্রমিকরা কাজ করে মালিক তার পিছনে সময় দেই লক্ষ লক্ষ টাকা খরচ করে মেধা শ্রম দেই নিজেও খেটে খেটে কাজ ঠিকভাবে হয় কিনা দেখে কিন্তু যেই বিল্ডিংটার এত দামি করে মজবুত করে বানাইল ভূমিকম্প আসলে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি জোরে বলুন যতই নামি দামি বিল্ডিং হোক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যা হাজার হাজার প্রমাণ আছে না নাই কিংবা যদি টেকসই ভালো হয় বিল্ডিং এর মেয়াদ হবে একশো বছর সর্বোচ্চ দেড়শো বছর আপনার হায়াত কয় বছর আপনি নিজেও জানেন না বহু ভাই নামি দামি বিল্ডিং বানাইছে উদ্বোধন করবে আগামী অত তারিখ উদ্বোধনের আগেই আল্লাহর ডাকে সারা দিয়া কবরের প্যাসেঞ্জার হয়েছে প্রমাণ আছে না নাই আমি প্রায় সাত বছর সিলেট এলাকায় তারাবি পড়াতাম এগুলো ধরেন আটানব্বই থেকে নিয়ে ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এক দুই তিন ওই সালগুলোতে এক লন্ডনী ভাই ওই সময়ে আমি শুনছি এটা অনেকে জানে সাত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে এবং পাঁচতলার উপরে উনি যেই রুমে থাকবে ওই রুমের উপরে ছাদ দিছে গ্লাস দিয়া যাতে উনি শুয়ে শুয়ে রাতের বেলা আসমানের তারা দেখতে পাই দিনের বেলা সূর্য দেখতে পাই সুবহানাল্লাহ না ছোট ছিলাম তো হুজুর যখন বলল ইমাম সাহেব একদিন আমরাও গেছি দেখার জন্য যে দেখে আসি না বাড়িটা কেমন পর্চ খোলা ছিল যে সাহেব অমুক তারিখ লন্ডন থেকে আসবে ওর আগে এটা উন্মুক্ত ছিল সবাই ঘুরে ঘুরে দেখতো তা আমরাও দেখছি কিন্তু রমজান মাস ছিল
বিশাল ইফতার পার্টি হবে, ওই ব্যক্তি আসবে 19 বা 20 রমজানে, উনি রাতের বেলা আসবে, পরের দিন দিনের বেলা পার্টি, অনেক রকমের আয়োজন, বুঝুনই তো আলিশান কারবার। সিলেট গেলে আপনি এক একটা বাড়ি দেখলে মাথা নষ্ট, আউরের মাঝখানে বিলের মাঝখানে 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়ে রাখছে, থাকার মতো কোনো মানুষ নাই, 1 কিলোমিটার লম্বা রাস্তা কিনে নিছে, বাড়ি বানাইতে যদি হয় 5 কোটি, রাস্তা গেছে 20 কোটি, কারণ টাকার অভাব নাই। এটা একজনের সাথে আরেকজন জিত করে করে, কিছু কেয়ারটেকার দিয়া রাখি, ওনারা আসার 1 মাস আগে থেকে পরিষ্কার করি, মিনারেল ওয়াটার দিয়ে পুরো 1 রুম ফিল আপ করে রাখি, গুসুলও করে মিনারেল ওয়াটার দিয়া। এগুলো কিছু কথা শোনাচ্ছি আর কি বাস্তব অভিজ্ঞতা থেকে। কিন্তু উনি যেদিন আসবে ওই দিন সকালবেলা লন্ডনে ওনার এন্তেকাল হয়েছে, এবং আসছে উনি কিন্তু জীবন্ত অবস্থায় আসে নাই, লাশ হয়ে আসছে। কথা বলেন, এরকম আপনার আমার জীবনে হাজার রঙিন স্বপ্ন তছনছ হয় আছে না নাই? ছেলে বিদেশ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াই, মা বাবা বাড়িতে নামি দামি বিল্ডিং বানাইয়া পাত্র ঠিক করে, পাত্রী ঠিক করে, অমুক তারিখ আমার ছেলে আসবে, তারপরে শাদি মুবারক হবে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, ছেলে আসে আসে কিন্তু জীবন্ত আসে নাই, লাশটা আসে, আসে না নাই? জোরে বলুন আসে না নাই? যেই কথা বলছিলাম, এই দুনিয়ার লাশ প্রাসাদ বানাইতে যাইয়া ইউহিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল কুবুর, প্রাউড ফিল করে বলে হুজুর কিছু মনে করবেন না, আপনাদের দোয়া অমুক এলাকায় আমার বিল্ডিং এর চেয়েও সেরা বিল্ডিং নাই, আছে না? 5 বছর লাগছে, কি বলবো হুজুর, এমন সময় গেছে, আমি দিনের বেলা ভাত খাইতে টাইম পাইছি না, আমি দিনের বেলা ঘুমানোর সময় পাইছি না, বিল্ডিং এর পিছনে আমি সময় দিলাম, কিন্তু ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে দেখা যাবে ওই বিল্ডিং বানাইতে যাইয়া ওই বিল্ডিং এর মালিক জীবনে কয় অক্ত নামাজ কাজা করেছে তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কি না? আরে আমার ইমানদার মুসলমান ভাই, খনস্তাই বিল্ডিং এর পিছনে বইরা জীবনে হাজার হাজার রাকাত নামাজ কাজা করে দিলা, ব্যবসা প্রতিষ্ঠান কি স্টাবলিশ করার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তুমি নামাজ কাজা করলা, আজকে যদি তুমি মারা যাও তোমার বিল্ডিং পড়ে থাকবে তোমার বাড়িতে, তোমার টাকা পড়ে থাকবে তোমার ব্যাংকে, জমি থাকবে জমিনে, তোমার সঙ্গে কিন্তু কিছুই যাবে না। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি বিল্ডিং বানাইলেন, স্ত্রীর জন্য তাজমহলের মতো রাজপ্রাসাদ বানাইলেন, মার্কেট বানাইলেন নারায়ণগঞ্জ শহরে, আপনি যদি মারা যান এলাকার মানুষ যদি আপনার স্ত্রীর কাছে প্রস্তাব করে, ওগো অমুক সাহেবের সহধর্মিনী আপনার স্বামী তো আপনার জন্য বহুত কিছু করলো, আজকে আপনার স্বামীকে আমরা অন্ধকার কবরে দিব, আপনার যদি আপত্তি না থাকে অন্তত কয়েকটা ঘন্টা কবরের পানে যাই আপনার স্বামীর খেদমতে দাঁড়ান, কোনো মহিলা রাজি হবে? আরেকটু জোরে বলুন। সন্তানকে যদি বলা হয় রে সন্তান তোর বাবা তোদের জন্য পাহাড় পরিমাণ সম্পদ বানাইলো, দুনিয়ার সম্পদ কোনো কম রাখলো না, আজকে তোর বাবার লাশটারে আমরা কবরে দাফন করব, অন্তত কয়েকটা রাত কবরে যাইয়া একা একা তোর বাবার লাশটারে পাহারা দে, কোনো সন্তান রাজি হবে? আওয়াজে বোঝা যায় হবে? সন্তান বলবে কবর বড় আজাবের জায়গা, কবর বড় যন্ত্রণার জায়গা, বাবার সম্পদ প্রয়োজনে ত্যাগ করব, তারপরও বাবার পাশে যাইয়া কবরে থাকতে পারবো না, কারণ কবরের কথা শুনলে সবার ভয় হয় কি হয় না? আরেকটু জোরে বলুন। যেই সন্তানের পিছনে সময় দিতে যাইয়া নামাজ কাজা করলাম, যেই স্ত্রীর মনকে খুশি করতে যাইয়া অবৈধ উপার্জন করলাম, যেই স্ত্রীর সুখের জন্য রাজপ্রাসাদ বানাইলাম, যেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সুদের টাকা ঘুষের টাকা টেন্ডারবাজি চাঁদাবাজি দিয়া ব্যাংক পোড়াইলাম, আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হইয়া যায় আমাকে নারায়ণগঞ্জ থেকে অরিজিনাল জাপানি টরে কাপড় দিবে না, যার প্রতি গজের দাম 2000 টাকা, আমার জন্য মুন্সিগঞ্জ থেকে সবচেয়ে কম দামি কাপড়টা পরাবে, যেই কাপড়ের গজ প্রতি গজের দাম সর্বোচ্চ 40 থেকে 50 টাকা, ওই কবর ওই কবরের প্যাসেঞ্জার বানাবে,
কম দামি কাপড়টা পরাই আমাকে কবরে দিবে, একটা ব্যাংকের চেকও দিবে না, ক্যাশ টাকাও দিবে না, মহিলা হইলে পরে স্বর্ণ অলংকারও দিবে না। এই দুনিয়ার মিছে মায়াই পড়ে, এই দুনিয়ার মিথ্যা মহাব্বতের পিছনে কাটাইয়া আল্লাহকে ভুইলা গেলাম, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চললাম না। এর যুবক, কিছুদিন আগে মাত্র বিশ্বকাপ খেলা গেল, আজকের এই ময়দানে যদি আমি বলি একটা যুবক হাত উঠাও যে নাকি কোনো দিন সেলুনের দোকানে যাইয়া চুল কাটতে মিষ্টির চুল যিনি কাটে ওই সেলুনওয়ালাকে বলছো যে ভাই আমার মাথার মধ্যে ওই কাটিনটা দাও যেই কাটিনটা আমার মদিনার নবী দিত। কেউ বলছেন? আওয়াজ দেয়া বলেন। কোন একজন সাহাবীর চুলের কাটিনের কথা কেউ বলেন নাই? নবীর তরিকা মোতাবেক চুল কাটলে সুন্নত আদায় হবে সেই কথা কিন্তু কেউ বলেন নাই। কিন্তু এখনো যদি আমি যুবকদের মাথাগুলো চেক দেই, চুলের কোনো আগা মাথা নাই, এদিকে চুল আছে ওইদিকে নাই, এদিকে আছে এদিকে নাই, এরে যুবক ভাই তোর মাথার কেন এই অবস্থা? বলবে আপনারা হুজুর মানুষ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকেন, আমার এই চুলের কাটিনের মূল্য তো আপনি জানেন না, আপনার চুল কাটলে 50 টাকা লাগে, আমার গুলো নিচে 350 টাকা, কেন তোমার গুলোর দাম বেশি? যুবক বলবে এটা হলো নেইমার কাটিং। কথা বলেন ঠিক কিনা? আরেকজন বলবে আমার এটা হলো মেসি কাটিং। আরে মুসলমানের সন্তান যুবক ভাই, তুমি যার চুলের কাটিন তোমার মাথার মধ্যে দিলা, আল্লাহ না করুক এ অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তোমাকে যদি কবরে শোয়া হয়, তোমার কবরে কি মদিনার রাসূল আসবে? আসবে না। কারণ রাসূল বলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হয়। কথা বলেন ঠিক কি না? এখনো সময় আছে রে যুবক, নেইমারের কাঠিন ডাস্টবিনে ফেলে দাও, মেসির কাঠিন ডাস্টবিনে ফেলে দাও। কারণ তুমি যাদেরকে মহাব্বত করে তোমার মাথার চুলের কাটিনটা লাগাইলা, ওরা কিন্তু মুসলমানের বন্ধু না, ওরা মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কি না? ওরা কেউ খ্রিস্টান কেউ ইহুদি, আর ইহুদি খ্রিস্টান যারা তারা চেষ্টা করে মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করত। কথা বলেন ঠিক কি না? তুমি যদি ওই নেইমার আর মেসিকে মহাব্বত করে চুলের কাঠিন না দিয়া মদিনার রাসূলুল্লাহকে মহাব্বত করে যদি রাসূলের সুন্নত আদায় করতে তোমার গালের মধ্যে দাড়ি রাখতা, ওই কবরে কিন্তু রাসূলের সুন্নতটা তোমার সঙ্গে যাইতো। কথা বলেন। টুপি পরা রাসূলের সুন্নত কিন্তু কবরে নেওয়া যায় না, জুব্বা পরা পাঞ্জাবি পরা রাসূলের সুন্নত কবরে নেওয়া যায় না, কিন্তু দাড়ি রাখা রাসূলের সুন্নত যেটা রেখে কবরে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকের এই মাহফিল থেকে 5টা যুবক হাত উঠাইবা, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর দাড়ির মধ্যে খুল লাগাব না, রাসূলের সুন্নত আদায়ের আমি দাড়ি রেখে দিব। খোদার কসম রে যুবক, একটা সুন্নতকে যদি আমল দাও এমনও হইতে পারে আমার আল্লাহ তোমার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আছেন দাড়ি রাখবেন হাত উঠান? যাদের দাড়ি নাই এরকম 5টা যুবক, বেশি না। এই এখানের যুবকগুলা তো ভালো করে উঠাও না, তোমাদেরকে তো টার্গেট করছিলাম। আলহামদুলিল্লাহ বলি, আরেকটু জোরে বলি। কিছু কিছু পোলা পাইন চিন্তায় আছে, হুজুর মাত্র আলাপ আলোচনা চলতেছে সামনে শাদিটা, দাড়ি রাখলে যদি আবার বউ না পাই, আছে না নাই? এই যুবক, তোমার গালে দাড়ি থাকলে যদি সুন্দরী রূপসী তোমাকে স্বামী হিসেবে না মানে, ওই সুন্দরীর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? তোমার গালে দাড়ি দেখে যদি কেউ রাসূলের সুন্নত দেখে তোমার ঘরে আসে, ধরে নিতে হবে ওই রমণী তোমার ঘরকে আলোকিত করবে। আর যদি তোমার দাড়ি দেখে পছন্দ না করে, অপছন্দ করে, নিজের চুলগুলাকে রঙিন করে সাজায়, ধরে নিতে হবে তোমার ঘরটাকে জাহান্নামের আগুন দিয়া সাজাইব। কথা বলেন ঠিক কি না? তাহলে আবারও একটু হাত উঠাও, এমনও হইতে পারে তুমি যদি মন প্রাণে নিয়ত করো এই একটা সুন্নতের উসিলা আল্লাহ তোমার জীবন সঙ্গিনীটাকে ভালো করে দিতে পারে।
তোমার লেখা আছে পড়া আছে শিক্ষা আছে জ্ঞান আছে সব আছে টাকা আছে পয়সা আছে জায়গা মতো ধরা খাইলে শান্তি কিন্তু নাই কথা কোন ঠিক কিনা এইজন্য শান্তির জায়গাটার জন্য একটু নিয়ত করো রাসূলুল্লাহর একটা সুন্নতের কামরনে আমার আল্লাহ চাইলে তোমাকে জীবন সঙ্গিনী মনের মতো দিতে পারে কথা বলেন ঠিক কিনা কারা 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 দাড়ি রাখবেন দোয়া করে দিছি তো মনের মানুষ পাওয়ার জন্য তারপর বাঁকা কেন সোজা করো ওলা পাইন বিয়ার কথা শুনলে কি হাসি মুখে আল্লাহ যেন কবুল করে বলি আমিন আরেকটু জোরে বলে আমিন যেই কথা বলছিলাম যাদেরকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না যাদেরকে অনুসরণ করলে মদিনার নবী খুশি হবে না তাদেরকে অনুসরণ করার কোনো দরকার না আরেকটু জোরে বলুন না আমার ভাইরা বাবারা ওই সাড়ে তিন হাত কবরকে আলোকিত করার জন্য বন্ধু নির্বাচন করতে হবে আমাদের বন্ধু তিন প্রকার বলেন কয় প্রকার এক প্রকারের বন্ধু আছে যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু ততক্ষণ সাথে আছে টাকা পয়সা নাই বন্ধুর আর টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার যুবকরা গো অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালায় কথা বলেন ঠিক কি না এরে বহু যুবক না খাইয়া কলিজাটা সমসন করে ব্যথা করে টাকাটা জমাইতাছে কারণ আর দিন বেশি বাকি নাই আর বরাবর মাত্র আছে এক মাস মুরব্বীরা কো হুজুর কি কয় 14 ফেব্রুয়ারি আসতেছে কথা বলেন ঠিক কি না আমি কক্সবাজারে গিয়েছিলাম কো হুজুর একটা গোলাপ ফুলের দাম 100 টাকা আমি কি বলস কি কালকে রাত্রেও তো আমারে ফুলের মালা দিছিল ওখানে কম করে হলো 10টা গোলাপ আছিল জানলে তো তাদের জন্য নিয়ে আসতাম কথা বলেন ঠিক না সকালবেলা একটা গোলাপ ফুলের দাম 100 টাকা বিকালবেলা পায়ের নিচে বহু গোলাপ পাওয়া যায় এই হলো তোদের ভালোবাসার অবস্থা কথা বলেন ঠিক কি না নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়াপনা দিবস কথা বলেন মুসলমানের সন্তানের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই মুসলমানের সন্তান 24 ঘন্টা ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে মদিনার রাসূলকে ভালোবাসবে তার আব্বা আম্মাকে স্বামী হলে তার স্ত্রীকে স্ত্রী হলে তার স্বামীকে বাবা হলে তার সন্তানকে কথা বলেন ঠিক কি না এগুলো পাশ্চাত্যের অপসংস্কৃতি আমার সমাজে ঢুকাইয়া দিছে পোলাপাইন না খেয়ে এখন টাকা জমাইতেছে কেউ আব্বার পকেটের থেকে টাকা চুরি করে কেউ আম্মার গুঞ্জা দিয়া টাকা রাখে পাতিল থেকে টাকা আনে কারণ তার মাথা নষ্ট রেস্টুরেন্টে গেলে আলো আধারি পরিবেশে খাইতে গেলে 1.5 থেকে 2 হাজার টাকা বিল আসবো মুরব্বীরা আছে তো বেশি কিছু বললাম না ঠিক না আওয়াজ দিয়ে বলুন বাস্তব না অবাস্তব এগুলো নোংরা কালচার এদের সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এক নম্বরের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু বন্ধু নাই টাকা আর মকারের বন্ধু হইল রক্তের সম্পর্ক ভাই বোন আত্মীয় স্বজন আব্বা আম্মা আরে যুবক আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই আল্লাহ না করুক তুমি যদি অসুস্থ হয়ে যাও মুন্সিগঞ্জের কোনো মানুষ আমাকে লালন পালন করবে না আমাকে দেখতেও যাইবে না আমার আব্বা আম্মা ভাই বোন কিন্তু আমাকে ফেলে দিবে না কথা কোন ঠিক কিনা যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করবে আমার সেবা যত্ন করার কিন্তু এই প্রায় দেহ থেকে যখন প্রাণ পাখিটা ওরাল দিয়া চলে যাইবে এবার যখন আমাকে 3.5 হাত কবরের মধ্যে শোয়াইবে ওই কবরে নেওয়া পর্যন্ত তারা বন্ধুত্ব সুলভ আচরণ করবে ওই কবরে শোয়ায়া একদিন দুই দিন তিন দিন চার দিন তারা কান্নাকাটি করবে আস্তে আস্তে দুনিয়ার নিয়ম অনুযায়ী তারা আমাকে তোমাকে ভুলে যাইবে কথা বলেন ঠিক কি না আমার নবী ডাকতো উম্মত আরেক প্রকারের বন্ধু জীবনে কোনোদিন তোমারে ভুলবে না পৃথিবীর বন্ধু টাকা নাই তোমাকে ছেড়ে দিবে পৃথিবীর বন্ধু তোমার দেহে প্রাণ নাই তোমারে কবরে দিবে আরেক প্রকারের বন্ধু হইল নেক আমল যারা তোমার অন্ধকার কবরকে আলোকিত করবে কথা বলেন ঠিক কি না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি
সবকে চোপা লাইয়া আজি একা যাইতেছি ঠিক কি না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে চোপা লাইয়া আজি একা যাইতেছি হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমেরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমেরা ভুইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটি গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা বলেন ঠিক কিনা আয় হায় এত নিষ্ঠুরে হইবে মানুষে আগে জানি না বলেন এত নিষ্ঠুর হইবে মানুষে আগে জানি না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার কথা বলেন ঠিক কিনা এই মিথ্যা দুনিয়ার প্রেমে পইরা যারা আল্লাহকে ভুলে গেলাম মিথ্যা দুনিয়ার প্রেমে পইরা যারা রাসূলুল্লাহর মহব্বত অন্তর থেকে সরাইলাম আমাদের মতো বুকার পৃথিবীতে কেউ নাই ওই কবরে আযাবের একটা হাদিস সহিহ বুখারীর শরীফের মধ্যে আছে সুমরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন বলবো নাকি সময় আছে একটু দূরে শরীফ বলে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি একটার ভিতরে আরেকটা মেজাজটা দিছে গরম কইরা সেইরকম একটা প্রশ্ন দিছে বলাও দরকার আছে প্রশ্নটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে তথাকথিত আহলে হাদিসের এক শায়েখ আমি চাচ্ছিলাম না যে পচা মানুষটার নামটা আমার মুখ দিয়ে উচ্চারণ করি যদিও ওরা দাবি করে আহলে হাদিস আমি বলবো ওরা আহলে খবিস কথা বলেন ঠিক কি না তার নাম হইছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি তার নাম দিছি কাজ্জাব বিন ইউসুফ কথা বলেন যে কথাই কথাই মিথ্যা বলে রাসূলুল্লাহর শানে আঘাত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে তাদের কলিজায় আঘাত করে কথা বলেন ঠিক কি না এই বেয়াদব লাগামহীনভাবে একটার পর একটা বেয়াদবি করছে আমাকে যে প্রশ্নটা দিছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না এটা লিখলে শিরক হবে বেদাত হবে নাউজ বিল্লাহ বলবেন না কোরআনুল কারীমের মধ্যে লা ইলাহা আল্লাহর পাশে মুহাম্মদ আছে না নাই ২৭ ২৬ নম্বর পারা হিফজুল কোরআনের ১৪ নম্বর পৃষ্ঠা সূরা ফাতহ ২৯ নম্বর আয়াত আয়াতের শুরুর শব্দটাই হলো মুহাম্মদুর সাল্লাল্লাহু তাহলে মোহাম্মদ রসুল আল্লাহ এক লাইনে আল্লাহর পাশে রসুল আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশা আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুযহা বিআমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা ফাকুল্লামা যাকারাতাল্লাহ ফাসকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নি রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নি তুফতু সামা
السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور نحور العين وعلى أرك شجرة توبة وعلى أرك سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলে সুবহানাল্লাহ হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আদম আলাইহিস সালাতু সালাম যখন বুঝতে পারল ওনার হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে উনি হায়াত পেয়েছিলেন 1000 বছর মতান্তরে 960 বছর আদম নবী যখন বুঝতে পারল আমার হায়াতের বাজেট শেষ ওনার পুত্র শীস আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়া বলল এ আমার পুত্র শুনো 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 আনতা খলিফাতি মিন বাদি আমার পরে তুমি আমার প্রতিনিধি তবে শুনে রেখো ফকুল্লামা দাকরতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তুমি আল্লাহর নামের জিকির করবা আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণ করবা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন তখন কি আমার নবী দুনিয়াতে আসছিল না আগমনের দিক দিয়া সবার আগে পৃথিবীতে আসছে আদম নবী এইজন্য আমার নবী বলেন আনা আউয়ালুন নাবিগিনা ফিল খলকি ওয়া আখিরুহুম ফিল বাসি সৃষ্টির দিক দিয়া আমি সবার আগে আগমনের দিক দিয়া আদম নবী সবার আগে সুবহানাল্লাহ বলবেন না তবে আদম নবীর 14000 বছর পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছে এরকম হাদিস আছে আবার জিবরাইল আমিনের সেই হাদিস যেটা সিরাতে হালবিয়ার মধ্যে আসছে একদিন আমার নবীকে ভাই জিবরাইল ইয়া জিবরাইল কামা আমারতুকা মিনাস সিনিন আপনার বয়স কত জিবরাইল আমিন কলাস্তু আলামু আন্না গায়রা ফিল হিজাবির রাবি নাজমাই ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফ সালাত মারাতান রাআইতুহু 72 আলফ মাররা চিৎকার করে বলি সুবহানাল্লাহ ভাই জিবরাইল আপনার বয়স কত কো হুজুর আমি পুরোপুরি জানি না তবে আমার কাছে একটা হিসাব আছে যেমন আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে আপনার বয়স কত আইডি কার্ডেরটা তো একরকম একটা দিছে কিন্তু মূল বয়সটা যদি বাইর করতে হও সংগ্রামের বছর আমি মোটামুটি সব বুঝি কথা বলেন ঠিক না সংগ্রাম মানে বুঝেন তো 1971 সালে 1971 সালে আমি মোটামুটি বুঝি তার মানে উনি বোঝাচ্ছে যে 71 এর পরে হিসাব ধরলো এখন ওনার 51 বছর হয়ে গেছে 52 বছর হয়ে গেছে কথা কোন ঠিক না আর বাকিটা আপনি হিসাব করেন তো জিবরাইল আমিন কো পুরোপুরি জানি না তবে একটা হিসাব আছে আমার নবী কো কি হিসাব কো চতুর্থ আসমানে একটা তারকারাজি উঠত এটা একবার উঠলে উদিত অবস্থায় থাকতো 70000 বছর আবার অস্ত গেলে থাকতো 70000 বছর তাহলে একবার উঠা নামা কয় বছর 140 না 140 140000 বছর জিবরাইল আমি কি হুজুর আমি তত বেশি দেখছি না আমার জীবনে মাত্র 72000 বার দেখছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ডাকদা করে ভাই জিবরাইল একবার উঠা নামা 140000 বছর এইভাবে তোমার জীবনে দেখলা 72000 বার এখন যদি তুমি দেখো চিনবানি হুজুরিটা আপনি কি বললেন এতবার সারে দেখছি আবার কেমনে দেখ চিনব না আমরা তো মানুষ আমরা 20 বছর পরে দেখলো নাম ধরে অনেকরে ডাক দেই আছে না নাই 15 বছর পরে বন্ধু ফোন দিলে কণ্ঠ শুন না কই তুই অমুক নাকি বন্ধু চিল্লাম দাকো আমার নাম্বার তুই কই পাইলি তখন আরেক বন্ধু কো তোর নাম্বার তো নাই তোর কণ্ঠটা আমার হৃদয়ে আছে কথা কোন ঠিক কি না জিবরাইল আমিন কো হুজুর কেন চিনব না অমনেতে আমার নবী আস্তে করে জামা মুবারকটা একটু খুইলা দিল জিবরাইল আমিন কো কো পিটি কিছু দেখা যা জিবরাইল ডাক দে কো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম গো নবী জি আপনার পিঠের মধ্যে যে তারকা দেখা যায় এটাই আমি চতুর্থ আসমানে দেখছি আর একটু জোরে বলি সুবহানাল্লাহ দেখো বেটা শীষ আল্লাহর জিকির করবা পাশাপাশি ওই নবীর নাম স্মরণ করবা শীষ ডাক দেখো বাবা উনিকে আদম নবী কো তাহলে শোনো আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম তখন উনি আল্লাহর নামের পাশে ছিল বড় করে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ গোলাম কি
কিবরিয়া সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই জন্য আমার নবী কো আনা كنت نبيا وآدم بين الماء والتين كنت نبيا وآدم بين الروح والجسد آدم نبير بودي بنائيسي بيتوره كنو روح ديناي تكنو امي الله دربار نبي آدم نبير بانانور جنو ماتيار پاني آلا دالا دا بستائي تكنو امي الله دربار نبي بركوري ولي سبحان الله আদম নবী ডাকতাকো শুনো আমার আল্লাহ আমানে আসমানে ভ্রমণ করাইছে আসমানের এমন কোন জায়গা নাই যে জায়গাতে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম নাই আমাকে আল্লাহ জান্নাতে ভ্রমণ করাইছে জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা দরজা দরজা প্রত্যেকটা দরজা জানালার গিলাফে গিলাফে আল্লাহর নামের পাশে আমি যেই নাম দেখলাম সেই নামের কথা তোমারে বললাম শুধু তাই না আমার আল্লাহ মানে বেহেশতের মধ্যে ভ্রমণ করাইছে সাজারতে তুবা নামক বেহেশতের মধ্যে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের পাতায় পাতায় আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নামটা দেখছি আল্লাহ আমারে বেহেশতে ভ্রমণ করাইছে জান্নাতের হুররা প্রত্যেকটা হুরের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নামটা দেখছি শুধু তাই না রে আমার পুত্র শীশ প্রত্যেকটা ফেরেশতা সদাই সর্বদা আল্লাহর উপরে জিকির করে আর ওই নবীর নামের উপরে মহাব্বত নিয়া দরুদ শরীফ পাঠ করে রে আমার পুত্র শীশ শুধু তাই না ছোট্ট একটা কারণে তিন শত বছর আমি কান্নাকাটি করেছি আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেন নাই শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে লেখা ওই নবীর নাম দিয়া যখন আমি মুনাজাত করেছি আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করেছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যেখানে নবী সেখানে আছে না নাই জোরে বলুন আছে না নাই যেতাই আল্লাহ সেতাই নবী নোরে নবী জি দিনের রবি যেতাই আল্লাহ সেতাই নোরে নবী জি দিনের রবি দেখিবি যদি নোরের ছবি দেখিবি যদি নোরের ছবি যা তুই মদিনা মদিনা মোর আসলে ঠিকানা বলেন মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাইকে মদিনা নিলা সবাইকে মদিনা নিলা আমায় নিলা না মদিনা মোর আসলে ঠিকানা বলেন মদিনা মোর আসলে ঠিকানা নবীর কত শৌ কত শান নবী আল্লাহর বিধি বিধান সুবহানাল্লাহ বলবেন না নবীর কথা আল্লাহর কথা নবীর নিক্ষেপ আল্লাহর নিক্ষেপ নবীর চাওয়া আল্লাহ তৎক্ষণাৎ দেই আল্লাহ কো রাফানা লাকা যিকরক আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করেছি ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমি আল্লাহর শরণ আছে ওই জায়গা আপনার শরণও আছে কথা বলেন ঠিক কি না আজানে আল্লাহর শরণ আছে না নাই নবীর শরণ আছে না নাই নামাজে আল্লাহর শরণ আছে না নাই নবীকে সালাম আছে না নাই ইকামতে আল্লাহর শরণ আর আল্লাহর জিকির আছে না নাই নবীর জিকির আছে না নাই কোরআনে আল্লাহর কথা আছে পাশে নবীর কথা আছে এইভাবে আমার কাছে 100টা আয়াত নোট করা আছে আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন মাইয়ুতুইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ومن تولى فما أرسلناك عليهم حفيظا من بنبيك منا حبكك أريك تزور بلون أنا شرن كرب نبيك كرا حبكار بشونا كار তোমারই কথা যে মেনেছে নবী খোদাকে তাহার মানা হয়েছে পাক কোরআনে লিখা মোরা পেয়েছি হৃদয়ে তোমার ছবি এঁকেছি অগো নবীজি হৃদয়ে তোমার আলহামদুলিল্লাহ বলবেন না
আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই জোরে বলুন আছে না নাই কোরআনে আল্লাহ আছে নবী আছে আযানে আছে ইকামতে আছে নামাজে আছে এখন যারা বলবে আল্লাহর নবীর পাশে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না ধরে নিতে হবে তারা আমার নবীর খাঁটি উম্মত না কথা বলেন ঠিক কি না কারণ কারো এজেন্ডা বাস্তবায়নের মিশনে লাগছে এই জন্য কখনো বলে নবী দেওয়ালের পিছনের খবর জানে না কখনো বলে নবী অন্যের সুপারিশ করতে পারে না কখনো বলে নবীর মুখে দুর্গন্ধ কখনো বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী চিৎকার করে বলে নাউজুবিল্লাহ ওদের এই নাপাক আকীদা থেকে আমাদের ঈমানকে রক্ষা করা দরকার আছে না নাই তাহলে তাদের এগুলো শোনা যাবে না স্লোগান দেন